জঙ্গল মহল ভিলেজ কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। স্বাগত জানাই। আজ আমি বনরুটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বনরুটিটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। ডোটাকে আমি এইভাবে করে মেখে নিয়েছি, দেখেন। ডোটাকে ঢাকা দিয়ে রেখে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। একটা লেচি তুলে রেখে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। এই ডোটাকে আমি বড় করে রুটি বেলে নিচ্ছি, মোটা করে। একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। দেখেন এইভাবে হয়েছে। যে ডোটা আমার বেড়ে গেছে সেটা আবারও আমি করে নিচ্ছি ওভাবে করে। এভাবে করে আমি সবগুলো কি করে নেব। এভাবে করে আমি করে নিয়েছি। চুলো ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে দিচ্ছি সাদা তেল। কড়া তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলেতে ভেজে নেব। এগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব, বেশি আঁচ দিয়ে ভাজলে ভিতর পর্যন্ত সিদ্ধ হবে না। দেখেন হালকা আঁচে ভাজছি, খুব সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। এগুলো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। খুব সুন্দর ভাবে ফুলছে রুটি গুলো। আবারও যেগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছে। ফুলে কত বড় হয়েছে দেখেন বনরুটি গুলো। যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সে ডোটা আবার এভাবে করে করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, সব বনরুটি গুলো আমি তেলে এভাবে করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর ভাবে ফুলেছে দেখেন। ভিতরটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর নরম হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ। ঠিক আছে, লাভ। আমার ছেলে আমি বসে গেছি খেতে, কেমন হয়েছে? এই বনরুটি গুলো আমি টমেটো সস দিয়ে খাচ্ছি, খেতে দারুণ হয়েছে। আর আমার ছেলে তো কথাই বলছে না খেতে খেতে, বলো বন্ধু।